আসসালামু আলাইকুম। আমরা আজকে অনার্সের ইন্টিগ্রেশনের কয়েকটা কলা কৌশলের নিয়ম জানব। তো আমাদের ইন্টিগ্রেশনের কয়েকটা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে, যদি আমাদের এই আকারে বা এই দুইটা থেকে যে কোনো একটা আকারে, অর্থাৎ এই তিন রকমের যে কোনো একটা আকারে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে আমাদের প্রথমেই দ্বিঘাত সমীকরণটাকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। এই টাইপসের ম্যাথগুলো সলভ করতে তাহলে আমাদের প্রথমেই পারতে হবে দ্বিঘাত সমীকরণকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ মানে হচ্ছে, যেমন এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই টাইপসের একটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 27। আমরা প্রথমেই এইটাকে একটা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে বলবো, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি এটা সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথম কাজে হচ্ছে, আমাদের যেই সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে আমরা এই দুইটা সূত্র থেকে যে কোনো একটা সূত্রেতে ফেলানোর চেষ্টা করব। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এক্স, এরপর বি আমাদের আছে 12x। আমরা এখানে কত লিখলে 12x পাবো? আমরা অবশ্যই 36 লিখতে হবে, কারণ এটা 6x² করব। তো এখান থেকে বিটা দিলাম 6, যাতে এটা 12 হয়। তো আমাদের যেহেতু ছিল 27, আমরা দিচ্ছি 36, তাহলে আমরা মাইনাস 9 করে দিলাম, যাতে আমাদের 27 চলে আসে। সো এখান থেকে যদি আবার 9 চলে যায়, তাহলে আমাদের আবার আসে 27। আমাদের এই পুরো অংশটা হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই অংশটা, এবং 9কে লেখা যায় 3 স্কোয়ার, সরি 9কে লেখা যায় 3 স্কোয়ার। তাহলে আমরা পারবো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ কীভাবে করতে হয়। তাহলে আমরা এই অধ্যায়ের প্রথম ম্যাথে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি রুট টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ারকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাদের প্রথমে যেহেতু রুট আকারে দ্বিঘাত সমীকরণ আছে, আমাদের এটাকে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। আমি প্রথমে বলছিলাম দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ মানে আমাদের প্রথমে একটা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করতে হবে। তাহলে আমরা যদি এভাবে করি, আমরা প্রথমেই যদি সূত্র দুইটা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এ স্কোয়ারের যতগুলো আছে সবগুলো পজিটিভ, শুধু নেগেটিভ থাকে টু এ বি প্লাস টু এ বি হয়তো অথবা মাইনাস টু এ বি। তাহলে আমাদের এখানে অবশ্যই এটা পজিটিভ হইতে হবে। আমরা প্রথমেই মাইনাস কমন নিয়ে নিব। আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই, আমাদের থাকে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স, জাস্ট এতটুকু। এতটুকু হওয়ার পর আমরা যেহেতু এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করব, সো আমরা লিখব রুট মাইনাস, এটা হয় এ স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে এক্স ইন্টু বি স্কোয়ার দিতে হবে। তো বি এখানে আমরা কত দিলে এই সংখ্যাটা এখানে বসানোর পর টু এ এক্স পাবো? অবশ্যই আমরা এখানে এ বসাইতে হবে। আমাদের যদি এখানে এ বসাইতে হয়, তাহলে এখানে অবশ্যই এ স্কোয়ার হবে, কারণ আমাদের টু এ বি প্লাস বি স্কোয়ার লাগবে। সো এখান থেকে যেহেতু দেখা যাচ্ছে আমাদের এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স সমান মাইনাস টু এক্স, বাট এই জিনিসটা আমাদের এক্সট্রা চলে আসছে, সূত্র ইউজ করার জন্য আমরা এটাকে এক্সট্রা নিয়ে আসছি। সো আমরা এটাকে বিয়োগ করে দেবো মাইনাস এ স্কোয়ার, এরপর ব্র্যাকেট দিয়ে দিলাম। এতটুকু হওয়ার পর আমাদের এই অংশটা একটা সূত্রে পড়ে, মাইনাস এই অংশ মিলে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, এরপর তাকে মাইনাস এ স্কোয়ার ডিএক্স। আমরা যদি মাইনাস দ্বারা আবার গুণ করে দিই, তাহলে আমাদের থাকে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিএক্স। এতটুকু অংশ আশা করি সবাই পারবা।
আমাদের এতটুকু হওয়ার পর আমরা জাস্ট সূত্রটা বসাই দিলেই আমাদের এই অংশটা আসে, অর্থাৎ আমরা এতটুকু হওয়ার পর আমরা জানি এ স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই এক্স বাই টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই এ। তাহলে তাহলে আমরা সূত্রটা পারলে অবশ্যই এতটুকু পারবো। এখানে একটা জিনিস চেঞ্জও করা যায়, আমরা জানি এই অংশটা সমান, অর্থাৎ এই পুরা অংশটা সমান আমাদের এই এই অংশটা, তাহলে আমরা এখানে এই অংশটার পরিবর্তে এই অংশটাও লিখতে পারবো, অথবা এটাও থাকতে পারবে, যে কোনো একটা করলেই আমাদের আনসার আশা করি পারবা। পরের অঙ্কে যদি আসি তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 18x মাইনাস 65 মাইনাস এক্স স্কোয়ার আছে, অর্থাৎ আমাদের এ স্কোয়ারের সামনে মাইনাস, আমাদের প্রথমে মাইনাস সাইন কমন নিয়ে নিতে হবে। আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তখন আমাদের থাকে এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 65 ডিএক্স, এতটুকু থাকে। তো আমাদের এটা যেহেতু এ প্লাস বি বা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করতে হবে, সো আমরা এখানে লিখব মাইনাস, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে এক্স, এখন বি, বি এর জায়গাতে আমরা কত বসালে 18x পাবো, অবশ্যই আমরা 9 বসাইতে হবে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের বি 9টা। তো আমরা এখানে লিখে দিলাম 9 স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, সো আমাদের এই অংশটা সমান এটা আর এটা সমান হচ্ছে এটা, কিন্তু এখানে আমাদের চলে আসছে প্লাস 81, কিন্তু আমাদের উপর আসছে 65, তবে মাইনাস 16। আমরা যদি মাইনাস 16 লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 81 থেকে 16 চলে গেলে আমাদের 65 চলে আসবে, এতটুকুই। এখন আমাদের এটা একটা সূত্রে পড়ে এক্স মাইনাস 9 হলে মাইনাস 4 স্কোয়ার ডিএক্স, আমরা যদি মাইনাস সাইন দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের থাকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আমাদের সূত্রটা জানা আছে, জাস্ট আমরা যদি সূত্রটা বসিয়ে দিই আমাদের আনসারটা হয়ে গেছে। এক্স বাই টু রুট 4 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 9 হোল স্কোয়ার এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সো এখান থেকে কাটাকাটি করে যে অংশটা আছে এটা লিখে দিবা আমাদের এসে, এটাই হচ্ছে আনসার। এরপর আমরা নিয়ম টুতে যদি আসি, আমাদের যদি রুট এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা আকারে কোন একটা ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আমাদের প্রথমেই এই ভিতরের দুইটা উৎপাদক থেকে যে কোনো একটা সমান জেড স্কোয়ার ধরে নিতে হবে। যেমন আমরা যদি প্রথম এক্স মাইনাস আলফা সমান জেড স্কোয়ার ধরে নিতে পারবো, অথবা আমরা এক্স মাইনাস বিটা সমান জেড স্কোয়ার ধরে নিতে পারবো, আমরা জেড ধরেও করতে পারবো, তবে আমাদের জেড স্কোয়ার ধরলে খুব ইজি হয়। সো আমরা যে কোনো একটাকেই জেড স্কোয়ার ধরে নিয়ে যদি করি আমাদের অঙ্কটা খুব সহজভাবে আমরা সমাধান করতে পারবো। আমরা নিয়ম টু এর প্রথম মেয়েতে যদি আসি আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে রুট এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স, আমরা এখানে যে কোনো একটা অংশ সমান জেড স্কোয়ার ধরে যদি কাজ করি, মনে করি এক্স মাইনাস আলফা সমান জেড স্কোয়ার বা এক্স সমান জেড স্কোয়ার প্লাস আলফা, আমরা যদি উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করি আমাদের তাকে 1 সমান টু ডে জেড ইন্টু ডি জেড বাই ডি এক্স প্লাস 0, আমরা এক্সের সাপেক্ষে উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, এখান থেকে আমাদের ডি এক্স সমান আসে টু জেড ডিজেট। আমরা এখানে যদি মানটা বসাই দিই আমাদের আসে রুট, আমরা এটা সমান ধরলাম জেড স্কোয়ার, আর এখানে বি মাইনাস এক্সের মান আমাদের জেড স্কোয়ার প্লাস আলফা, আলফা
মাইনাস জেড স্কোয়ার, আর ডিএক্স এর মান হচ্ছে 2z dz। আমরা এখান থেকে রুট আর স্কোয়ার কাটাকাটি করলে আমাদের জেডটা বাইরে চলে আসে, উপরে থাকে 2z dz, আর এখানে বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার। 2z z যদি কাটা যায় আমাদের থাকতেছে 2z z, কাটাকাটি যাওয়ার পর থাকবে বাড়ি রুট বিটা মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর উপরে আমাদের থাকে ডিজেড। তাহলে আমরা এটা সমান একটা সূত্র লিখতে পারি, আমাদের এই অংশটা যেহেতু কনস্ট্যান্ট আমরা এটাকে এ ধরতে পারি, আর এটাকে এক্স, 1√a² - x² সমান, আমাদের সূত্র হচ্ছে সাইন ইনভার্স x/a+, সমান লিখতে পারবো 2 sin ইনভার্স এক্স মান হচ্ছে জেড x/a, এ মান হচ্ছে রুট বিটা মাইনাস আলফা প্লাস সি। আমাদের জেড এর মানটা যদি আমরা এখান থেকে বসিয়ে দিই আমরা যেটা পাচ্ছি এটাই হচ্ছে আনসার, অর্থাৎ এটা হচ্ছে নিয়ম 2। আমাদের জাস্ট মনে রাখতে হচ্ছে আমাদের রুটের ভিতরে যে দুইটা উৎপাদক থাকবে আমরা সেখান থেকে যে কোনো একটা সমান জেড স্কোয়ার ধরে বাকি কাজটা, ঠিক আগে যে ইন্টিগ্রেশনগুলো আমরা করছিলাম লাইক সাবট্রাক্ট 10 এ, এই টাইপসের ইন্টিগ্রেশনগুলো আমরা করে ফেললে আমাদের আনসারটা চলে আসবে। আমরা এই ম্যাথটা যদি সমাধান করতে চাই আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা উৎপাদক যেখানে একটা রুটের ভিতরে, আমরা এটাকে চাইলে এই অংশটাকে দ্বিঘাত সমীকরণের সূত্রে ফেলেও করতে পারবো, এভাবে করলে আমাদের একটু বড় হয়ে যায়, আমাদের যা যাতে ইজি হয়। তাই আমরা করতে পারি কি, আমরা এক্স দিয়ে একবার এটাকে গুণ করব, -1 দিয়ে একবার এটাকে গুণ করব, তাহলে আমাদের দুইটা অংশ হয়ে যায়, যেমন এক্স রুট x² - 1 dx, আবার যদি -1 দিয়ে করি -√x² - 1 dx। আমরা এটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম কারণ আমাদের দুইটা পার্ট, আমরা দুইটা পার্ট সমাধান করে তারপর যোগ করে দিলে মাত্র আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি প্রথম অংশটা করি তাহলে আমরা রুটের ভিতরে যেটা আছে সেটা সমান যদি জেড ধরি x² - 1 হচ্ছে জেড স্কোয়ার, যদি এটা সমান জেড স্কোয়ার ধরি আমাদের আছে x² = z² + 1। তাহলে আমরা এটা করার কারণ হচ্ছে আমরা এখানে এই x·dx এর মানটা বের করব, তাহলে আমরা x·dx যদি dx টাই পাশে নিয়ে আসি তাহলে x·dx সমান 2 উভয়পক্ষ থেকে চলে যায়, আমাদের থাকে জেড ডিজেড। তাহলে আমরা এখানে যদি বসাই দিই ইন্টিগ্রেশন আমাদের এই পুরো অংশটা সমান হচ্ছে জেড জি ডিজেড, তাহলে আমরা একটা জেড বসালাম আর এখানে √z² · dx এর মান জেডটা আগে বসে দিছি ডিজেডটা এখন বসালাম, এখান থেকে আমরা পাচ্ছি একটা জেড আর এখান থেকে একটা জেড, আমাদের আমরা মোট পাইলাম z² dz। আমরা z² কে যদি করি আমরা পাবো z³/3 + c, যেখানে জেড সমান হচ্ছে x² - 1/3 + c। আমরা এই মানটা যদি এইখানে বসাই দিই এবং এটা আমরা দেখতে পাচ্ছি পুরোটা একটা সূত্রে পড়ে হচ্ছে ইন্টিগ্রেশন √x² - a² এর সূত্র, আমরা এই সূত্রটা বসাই দিলে আমাদের সরাসরি আনসারটা হয়ে যায়। তাহলে আমরা এখানে এই সূত্রটা বসাই দিব আর এই অংশটার মান এটা বসিয়ে দেবো, যেটা পাচ্ছি সেটা হচ্ছে আনসার √x² - a². তাহলে আমরা এই সূত্রটা এখানে ইউজ করলে আর এটার মানটা এখানে বসিয়ে দিলে আমাদের আনসারটা হয়ে যায় আমরা
ফর্মুলা ব্যবহার করলে আনসারটা পেয়ে যাব। আমি আবার একবার বলতেছি, এটা হচ্ছে আমরা এটা সমাধান করার জন্য আমরা প্রথমে x দিয়ে এই অংশটাকে গুণ করব, এরপর 1 দিয়ে গুণ করব। গুণ করার পর আমরা দুইটা অংশ পাই, দুইটা অংশ থেকে প্রথমে এই অংশটা যদি আমরা ইন্টিগ্রেশন করে নিই তাহলে আমাদের আসে x স্কোয়ার মাইনাস 1/3। এরপর এই অংশটা আমাদের পরে একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে এটা। তাহলে আমরা এই অংশটার মান পাইছি এটা, আর এই অংশের সূত্রটা আমরা এটা পারি, দুইটাই বসে দিয়ে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। এরপর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি আমাদের লবার হর উভয়পক্ষে দ্বিঘাত সমীকরণ আছে। এই ক্ষেত্রে আমরা উপরেরটা ঠিক নিচেরটার মতো করে লেখার চেষ্টা করব, যেমন আমাদের নিচে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আমরা নিচেরটা নিচে লিখলাম, এরপর উপরেও উপরেরটাকে নিচেরটার মতো করে লিখলাম। যেহেতু আমাদের এখানে ছিল মাইনাস এক্স, আমরা দিচ্ছি প্লাস এক্স, আমরা যদি মাইনাস 2x দিয়ে দিই আমাদের দুটাই সমান হয়ে যায়। এখন আমরা যদি এটার নিচেটাকে একবার লিখি, আবার এই অংশটার নিচে একবার লিখি, তাহলে আমাদের আসে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন 2x এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। আমাদের এখানেও ডিএক্স ছিল। এরপর আমার যেহেতু এই দুটো অংশ সমান, সো আমাদের 1 চলে আসে মাইনাস। আমরা এই অংশটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো 2x প্লাস 1, কিন্তু আমাদের উপর আছে 2x, কারণ আমরা জানি এফ অফ এক্স থাকলে আবার উপরে যদি এফ অফ প্রাইম এক্স থাকে আমরা এটা সমান লিখতে পারবো লন এফ অফ এক্স। তাই আমরা এই অংশটা মেলানোর চেষ্টা করব। আমরা যেহেতু এইরকম পাচ্ছি সো আমরা প্লাস 1 দিয়ে দিচ্ছি, সমান হওয়ার জন্য আবার 1টা মাইনাস করে দিলাম। এখন আবার যদি আমরা সেপারেট করে লিখতে চাই, আমাদের নিচে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, উপর আছে 2x প্লাস 1 মাইনাস 1/x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স, যেখানে আমরা এটা সমান লিখতে পারবো x প্লাস, আর এটা সমান লিখতে পারবো লন এফ অফ এক্স, মানে নিচেরটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস এই অংশটা, এই অংশটার ইন্টিগ্রেশন যেটা পাবো এটা এটা নিজেরা করো। যেহেতু এটা আমাদের আবার দ্বিঘাত সমীকরণে চলে আসছে, আমরা রুল ওয়ানে যেটা পড়ছিলাম আমাদের এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে যদি থাকতো আমরা বর্গের অন্তরূপে প্রকাশ করে করব। সো আমাদের সেম নিয়ম, তাই এটাকে আরেকবার করে এরপর এটার সাথে অ্যাড করে দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আনসার। আশা করি এই অংশটা নিজেরাই করে ফেলতে পারবা। 12b থেকে মোটামুটি এই ম্যাথগুলো করলে হবে, অন্যগুলা অনেক আগে আসছে, সো নিজেরা পারলে করে ফেলবা। আর এরপরও যদি বইয়ের মধ্যে অন্য কোনো ম্যাথ না পেরে থাকো তাহলে FB-তে আমার গ্রুপে শেয়ার করতে পারবা, ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবা যাতে অন্যরাও উপকৃত হয়। আসসালামু আলাইকুম।